বিসমিল্লাহিরহমানিরহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। সেহেতু বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার এই সহি নামাজের মামলাটা যদি রাবিয়া বসরিকে দিয়ে সূচনা করি, মহিলা সাগরিদ গিয়ে বলতে লাগলেন, জানাবা এত শীত পড়তে লাগলো, আপনার জন্য একটা সারের ব্যবস্থা করে নেন। সুবহানাল্লাহ, ও তো মাঘ মাসের শীত, তো ঠিক আছে তুমি ওখান থেকে টাকা নাও, আমার জন্য একটা শাল ক্রয় করার ব্যবস্থা করো। বলছো জানাবা, কিছুক্ষণ পর শালটা কি লাল আনবো না সাদা আনবো না অন্য রঙের, কি বললে? বলে যে এখনো শাল তুমি কিনেও আনো নাই, কিনার আগে লাল না সাদা না রঙিন এত প্রশ্ন এসে গেল, আমি গাইয়ে দিলে আমার কোন অবস্থা হবে? আমার টাকাগুলো আবার রেখে দাও, আমার শালের প্রয়োজন। জোরে বলো না সুবহানাল্লাহ, আর একটু জোরে, আমি বিয়ে করব। সুবহানাল্লাহ, আমি বিয়ে করব। আমি তো ওই আপনার ওই মেয়েদের মতন না, কারা আমাদের এখানে মেয়েগুলো আছে না, হিজরা আছে না, নাই আছে না বন্ধুরা আমার? আমি হিজরা না, আমি সত্যিকার একজন স্বাভাবিকভাবে একজন মেয়ে, আল্লাহর বন্দী। তাহলে দুনিয়াদারি আপনার লোভ কেন ছেড়ে দিলেন? বলতে কেন ছাড়বো না, আমাকে শাদি করার জন্য একজন যোগ্য মানুষ চাই। কে বলতে পারবে আমি পৃথিবীর জগৎ থেকে ইন্তেকালের সময় কলমা নিয়ে মরব না কলমা বিহীন মরব? জোরে বলো না সুবহানাল্লাহ। বন্ধুরে, ইমাম হাসান বসরি এত ছোটখাটো ছিলেন না, আল্লাহর বলিরা অনেক গোপন তত্ত্ব জানেন। নির্দিষ্ট ব্যক্তি যিনি 90,000 কথা, 30,000 আল্লাহ এবং রসুলের জন্য, 30,000 আল্লাহর রসুলের নিকটতম বন্ধুদের জন্য, 30,000 সাধারণ মানুষের জন্য। ও বন্ধুরা, যদি তাই হয় তাহলে একটু কোয়ারি করে দেখতে হয়। আল্লামা ফুরকানি সাহেব হুজুর কাবলা, মুহাদ্দিস সাহেব হুজুর, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার আসিল্লা বাবা, নবী গায়েব জানে কিনা? উনি উত্তর দিন, আমিও তো গায়েব জানি, ফলনা তারিখ ফলনা জুমার নামাজের পরে তোরা নামাজের জানাজা পড়তে চলে আসবি, আমি ফলনা দিন অমুক তারিখে ইন্তেকাল বরণ করব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে বাবারা, বাইরের কথা বললে বলবেন হাসান রেজা বাড়িয়ে বলতো, খোদার কসম আমার বাবা একবার 1 তারিখ, আর একবার 13 তারিখ, আর একবার মনে হয় 11-12 তারিখের দিকে, এই কনফিউশনটা 3 বার আমাকে ইত্তলা করে দিলেন। এই বাবা হাসান রেজা, আগামী 2009-এর 20 তারিখ তোর উপর নিয়ামত আসতে পারে, কিয়ামত হতে পারে। বাবা কোনটি নিবি একবার বল? আমি বলবো নিয়ামত হলে নেব, কিয়ামত হলেও নেব। বাবা আমি কবুল করলাম। এখন দেখা গেল নির্দিষ্ট 20 তারিখ যখন এসে গেল, সকালবেলা বললেন বাবা আজকে ঘর থেকে বের হবি না, মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন নাই, সিএল কাটাইতে হবে তোকে, আজকে আমাকে তোর হাত দিয়ে গোসল দিয়াইতে হবে। নিজের হাতে আমি গোসল দিয়াইলাম, প্রতিবক্ত নামাজের সময় উজু করাই দিলাম, আর যখন আসরের টাইম হলো আমাদের ঘরে মেহমান আসবে, মেয়েদেরকে ভিতরে ঢুকে যেতে বল, দরওয়াজা বন্ধ করে দে। একটা সুশ্রী খুশবু চলে আসলো, অনেকক্ষণ নিজে অনুভব করলাম, আমি টিটির টিটির করে কাঁপতেছিলাম, উনি আরবি ফার্সির মধ্যে মোকারামা করতেছিলেন। এমত অবস্থায় হঠাৎ করে আলহামদুলিল্লাহ বলে আমাকে বললেন তুই নামাজ আদা করতে যা। আমি যখন মাগরিবের নামাজের জন্য দাঁড়াইতে গেলাম মাত্র, ওই মুহূর্তে ডাক পড়ে গেল আমার হাসান রাজাকে ডেকে দে, বাইতুল্লাহর আবে জমজমের খালেস পানিগুলো নিতে বল, আমার এই মুহূর্তের মধ্যে যাত্রা করতে হবে, আমি মগরিব এখানে পড়বো না, মগরিব খোদার দরবারে পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে, এটা কি একটা তাজিবের ব্যাপার? এর চাইতে বড় হুল্লুম খোলা কথা আর কেমন করে বুঝাই দিই? উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, বাইরা, আমার এই কথাটা ইত্তলা করে দেওয়ার কারণ, আদান দরজার গোলামের 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 গোলাম কুই সম যে তো ক্যা সমঝে, কুই জান নে তো ক্যা জানে
খবর রাখতা হে দিবা না মোহাম্মদ কা তো আলম কি খবর রাখতা হে দিবা না মোহাম্মদ কা সরাতুরিয়া তোমারা কষ্ট লাগে অনেক কথা ছিল কিন্তু কেটে কেটে আসতে লাগলাম হযরতে রাবিয়া বসরি এলান দিলেন এখন হাসান বসরি বড় দুই কুলের মধ্যে পড়ে গেলেন যদি কলমা নিয়ে পড়ার কথাটা বলে দিই আমার মুনিব নারাজ হয়ে যাবে আর যদি না বলে দিই আমার রাবিয়া বসরি কলিজার টুকরো টুকরো হয়ে যাবে নিরবতা যখন পালন করলেন আর বিয়ে করার প্রয়োজন নাই জোরে বলুন না সুবহানাল্লাহ এটা হলো একটা নতিজা দেখাইলেন ও বন্ধুরা সর্বশেষ দিকে হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা যার হায়াত জিন্দেগানের মধ্যে সহি নামাজের ধারাবাহিকতা দেখাই দিলেন একবার গোসল করলেন দুই রাকাত নফল নামাজ পড়তেন আর এক একটি কদম দিয়ে যখন আমার মক্কাতুল মুকাররমার দিকে যাত্রা করার নিয়ত করে ফেললেন দেখা গেল বলকের বাচ্চা গিয়ে দৌড় দিয়ে দেখলেন সকালবেলা ফজরের নামাজের সাথেই কাবা শরীফ হেরাম শরীফের জায়গার মধ্যে নাই কিরে হেরাম শরীফ গেল কই রাওয়ায়াতান ইখতিলাফি লিপিবদ্ধ হলো কাবাতুল মুশাররফার দিকে দুধু ময়দান যখন দেখে কিরে আল্লাহ তোর কাবা গেল কই আমি তো বরক শহর থেকে এসেছি তোর খানায় কাবার জিয়ারত করতে বলে যে একটু অপেক্ষা করো আমার কাবা তুমি দেখতে আসলে কাবাকে আমার কাবা দেখতে গেল রাবিয়া বসরিকে আরো জোরে বলবো না সুবহানাল্লাহ আল্লাহ 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 ও হায় আল্লাহ এ কি মামলা তোমার কাবা কেন যাবে বলে যে যাবে না তুমি আর রাবিয়ার মধ্যে পার্থক্য আছে রাবিয়া তো জনম জিন্দেগি খতম করে দিল দুই রাকাত নামাজ এক একবার গোসল এক একটি কদম আমি মুনিবকে রাজি করতে তা আমি মুনিব কেমন করে বসে থাকি এই কাবাতুল মুশাররফা তুমি আপন মকাম ছেড়ে আমার রাবিয়াকে একটু আগবাড়াই না জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য আমার রাবিয়া উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ রাবিয়া মানে চতুর্থতম মেয়ে কোনো ছেলে সন্তান ছিল না বলে চতুর্থ মেয়ের মামলায় আপন বাবা বড় গরদশার মধ্যে ছিল এই রাবিয়া মুনিবের পক্ষ থেকে তকদির পরিবর্তন ঘটাবার জন্য কারণ আপন সন্তান আরমে আরবার জগতের মধ্যে চোরও আছে ডাকাতও আছে সন্ত্রাসীও আছে আবার গসুল আজম আব্দুল কাদেরও ছিল আমার নূর মোহাম্মদ হুজুর কাবলাও ছিল আমার হজরত কাবলা বাবাজান কাবলাও ছিল ছিল কি ছিল না আরো জোরে আরমে আরবার জগতের মধ্যে ছিল না সব চোর ডাকা সন্ত্রাস বদমাইশ ব্যাকুল সবাই আসে না নাই কিন্তু বন্ধুরা আমার ও আল্লাহ কাকে তুমি কোন সন্তান দাও আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার যদি আবু সালে মুসা জঙ্গির মতন একজন বাবা পেয়ে যায় উম্মুল খাইর ফাতেমার মতন একজন যদি মা পাওয়া যায় আব্দুল কাদেরের মতন রূহ আমি আল্লাহ ডেকে তাদের পিঠে আর পেটে দান করি কষ্ট লাগে একটু জোরে বলেন না সেই জন্য বলছি বাবারা ভাইয়ের আমার হযরতে রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সহি নামাজের পদ্ধতি দেখায় সদা সর্বদা মুনিবের দরবারে তো ব্যাকুল থাকতেন দিন রোজার মধ্যে কাটাইতেন রাত নফল নামাজের মধ্যে কাটাইতেন সুবহানাল্লাহ আর এত মকবুল ছিল মুনিবের দরবারে যে রাবিয়ার জন্য খোদ কাবা নিজের সম্ভাষণ জানাইতে গেলেন জোরে বলুন না সুবহানাল্লাহ যেমনিভাবে আমার গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা কাবা দেখেনি এখনো কাবা দেখেনি কিন্তু আমার গাউস পাক পিরানি পীরদস্তগীর যখন খুব ছোট্ট সাত বছর বয়স কয় বছর বয়স সাত বছর বয়স নানার বাড়ি গেলেন কোথায় বাড়ি গেলেন নানার বাড়ি গেলেন নানার বাড়ি গিয়ে দেখতে লাগলেন উম্মুল খায়ের ফাতেমা আহা হা হা আল্লাহু আকবর আমার গাউসুল আজমকে নিয়ে খেলকুতের মধ্যে দিলেন খেলকুদ করা অবস্থায় দেখতে লাগলেন যে এক বণিক দল কাবাতুল মুশাররফায় জিয়ারতে যাচ্ছিলেন সুবহানাল্লাহ আর ডাক দিয়ে বলে এই তোমরা কোথায় যাও বলে যে আমরা তো বাইতুল্লাহ জিয়ারতে যাচ্ছি সুবহানাল্লাহ মানে বাইতুল্লাহ এটা কেমন এটা এরকম 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 ওখানে মানুষ কেন যায় বলে যে তাওয়াফ করতে যায় আবে জমজম আছে ওখানে মকাম ইব্রাহিম আছে ওখানে মিনা মুজদালফা আরাফা আছে আচ্ছা আল্লাহ আছে ওখানে তো আল্লাহ আছে না আল্লাহর ঘর আছে সুবহানাল্লাহ এই কথা বলতেই গাউসুল আজম পিরানি পীরদস্তগীর মা মা করে চিৎকার দিলেন ও মা
আমাকে একবার অনুমতি দাও, আল্লাহর ঘর দেখতে যাব। সুবহানাল্লাহ, কার ঘর দেখতে যাব? আল্লাহর ঘর দেখতে যাব। কে কে বলছে তোমাকে? ওই দেখো না মা, কতকগুলো হাজি সাহেবানরা আমাদের গাটায় দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যাবে। মা দুই চোখের পানি ছেড়ে দিলেন, বাবা তোমার উপর এখনো হজ ফরজ হয় নাই, তুমি যখন বড় হবে, হজ যখন ফরজ হবে, আমার মুনির তোমাকে নিয়ে যাবে। জুরবরুল্লাহ সুবহানাল্লাহ, তুমিও বড় হব, গোড়া কিনে দেব, টাকা পয়সা দিয়ে যাবে, দেওয়া যাবে, তুমি কাবাতুল মুশাররফায় বাইতুল্লাহর জিয়ারতে যাবে। এ কথা মার সাথে কথা বলতেই অনুমতি যখন না পাওয়া গেল, ও হাজি সাহেবান্না আমাকে ক্ষমা করে দিয়ে কিছুক্ষণ সময় আপনাদের নষ্ট করে ফেললাম, আমাকে আমার একটা সালাম বলবেন, আমার মোস্তফার দরবারে যাবেন। 7 বছর বয়সে বিনয় করে বলতে লাগলেন, আমার মা আমাকে অনুমতি দিচ্ছে না, কিন্তু অন্তরটা তোমাদের সাথে পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ, অন্তর মানে না। এরকম বলতে বলতেই হাজি সাহেব এত ছোট্ট ছেলে, এত মোলায়েম বাসা, না জানি আল্লাহ এই ছেলেটাকে কোন মকামে নেন। এখন হাজি সাহেবানরা বিদায় নিতে নিতে নিতে, যেমন নাকি এখানে পিছের কোনো মানুষ দেখা যাচ্ছে না, চেহারা চেনা যাচ্ছে না, ঠিক না? ওই রকম যত দূরে যাই তত হযরতে গাউসুল আজম আব্দুল কাদের একটু উপরের দিকে দাঁড়াই, একটা টিরার মধ্যে চড়ে গেলেন, যত দূরে যাই তত উপরে উঠে, যত দূরে যাই তত উপরে উঠে, উঠতে 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 যখন টিরার উপরের আগার মধ্যে দাঁড়িয়ে গেলেন, ও আল্লাহ, চোখের পানি বের হতে লাগলো। হাজি সাহেবানরা চোখের অন্তরাল হয়ে গেল, আর দুই চোখের পানি পড়তে ছিল। ওই মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, ধ্বনি দিয়ে দিয়ে মানুষ যখন ঢুকতে লাগলো, কাবার চারিদিকে মানুষ যখন তওয়াফ করতে লাগলেন, ওই মুহূর্তের মধ্যে আমার গোসল আদম আব্দুল কাদের দিলেন, আম্মা তুমি কই, একবার দেখতে আসো না, যে কাবার দিকে তুমি আমাকে যেতে দাও নাই। ওই কাবা তো আমার ঘরের চারিদিকে ঘুরতে লাগলো, সারে আকতাবে জাহান, সুবহানাল্লাহ, সারে আকতাবে জাহান করতে হ্যায় কাবা কে তওয়াব, সুবহানাল্লাহ, সারে আকতাবে জাহান করতে কাবা কে তওয়াব, কাবা করতে তওয়াব ফে দরওয়ালা তেরা, কাবা করতে তওয়াব ফে দরওয়ালা তেরা। কষ্ট লাগে রাবিয়া বসরি, আমার হযরতে গাউসুল আজম পিরানে পিরদস্তগীর 7 বছর বয়স মাত্র, আপন মা যখন অনুমতি দেয় নাই, কত বড় জবরদস্ত শাস্তি! আমার মনিব মাওলা মার গর্ভ থেকে নয়, আরামে আরবার জগৎ থেকে আমার গাউসুল আজমকে বেলায়েতের গভর্নরি দিয়ে ইমামত দিয়ে পাঠাইলেন। জোরে বলুন সুবহান, ঠিক কিনা? এখন কাবা শরীফ মানুষ তো অফ করতে যায়, আমার মা উম্মুল খায়ের ফাতেমা চিৎকার দিয়ে কাঁদতে লাগলেন, এক রাবায়েতের মধ্যে লিখতে লাগলেন, মা আমি দেখতে লাগলাম তুমিও দেখো না, যখন গৌসে পাককে গালে গাল লাগাইয়ে আমার উম্মুল খায়ের ফাতেমা চোখটা দিলেন, উম্মুল খায়ের ফাতেমাও দেখতে লাগলেন, কাবা শরীফ ঘুরতে লাগলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর মকবুল নামাজের মামলা যখন বলতে হয়, আবার এসে যায় আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানি, রাতের গভীরতম মুহূর্তে ওই জমিদার যার কাছে জিন্দেগিতে কোনো সন্তান জন্ম নেয় নাই, আমি একজন সন্তানকে লেখাপড়া করাইব নিজের সন্তান বানিয়ে, হুজুর বলে দিলেন মাদ্রাসায় নিজামিয়ায় চলে যাও, ওখানে গৌসুল আজম আব্দুল কাদের জিলানি নামের, আব্দুল কাদের নামের একজন সন্তান নতুন ভর্তি হলো, ওকে তুমি রোজিং হিসাবে রেখে রাখতে পারো। যখন সামনে গেলেন বলে যে বাবা আমি আপনার ঘরে যাব, বাবাও ডাকলাম মাও ডাকলাম, ঠিক আছে তবে আপনাদের ঘরে আমি থাকতে পারবো না। তো তুমি আমাকে রাখলে বলতে, আমাকে যদি রাখতে হয় তাহলে কাসারিঘরের মতন বাইরে একটা ঘর দিতে হবে, যেখানে মানুষের রবি ছবি কম থাকে,
তখন মূল ঘর ভিতরে থাকে, কাঁসারি ঘর রোডের পাশে থাকে না, গেটের পাশে থাকে না, তো ওইরকম করে আমার কাছে আছে দিয়ে দেব। ঠিক আছে, আরেকটি শর্ত, সেই শর্তটি হলো মগরিবের আজান যখন হয়ে যাবে আমার সাথে কে কথা বলতে পারবে না, কতক্ষণ পর্যন্ত? ফজরের নামাজ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এখন ছাত্র মানুষ, উনি কি বলতে চাচ্ছেন? ঠিক আছে, ওটাও মানলাম, আমার আগে ভাগে খাবার গুলো দিয়ে দেবেন, রাত্রে কি হচ্ছে কি না হচ্ছে এটা আমার কোনো গুরুত্ব দরকার নাই। আর আপনারাও নিরবতা পালন করবেন, মগরিব থেকে একদম সকাল ফুটা পর্যন্ত আমার সাথে কেউ কথাবার্তা বলতে পারবে না। বন্ধুরা আমার, কেন আমার আব্দুল কাদের জিলানির মকবুল নামাজ হবে না, সহি নামাজ হবে না? যে আব্দুল কাদের জিলানি 5 বছর বয়সে মার সাথে ঘুমাচ্ছিলেন, ওই মুহূর্তের মধ্যে এলান হয়ে গেল, ও মা এই মুহূর্তের মধ্যে একটি খাব দেখে ফেললাম, একদম 14 তারিখের চাঁদের মতন চেহারা, বাবরি কাটা চুল, দগদগে চেহারা, আলো কিরণ বের হচ্ছিল, মা আমাকে এলান দিলেন, আব্দুল কাদের তুমি আমার নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি নবী বংশের উজ্জ্বল নক্ষত্র, তুমি এইভাবে শোয়ার জন্য পৃথিবীতে আসলে, তোমার মা কোন কাজ করতে লাগলো তুমিও সেই কাজে লেগে যাও। এখন হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এইরকম ছোট্ট বয়স 5 বছর বয়সে ওয়া ওয়া করে কান্না দিলেন, মা মা করে চিৎকার যখন দিলেন, তাড়াতাড়ি সালাম ফিরায় আব্দুল কাদের কাছে চলে আসো, আমি তো তোমার জন্য বসা, ও মা এই মুহূর্তে একটা খাব দেখলাম, 14 তারিখের চাঁদের মতন চেহারা, নবী বংশের আমি নাকি উজ্জ্বল নক্ষত্র, বলে যে জি আব্বা, বলে যে কে উনি, বলে যে আমি এতটুকু জিজ্ঞেস করি নাই, তবে খুব সুন্দর চেহারা, আমার মাথার উপর হাত বুলাই দিতে লাগলাম, আর তুমি নাকি কি কাজ করতে লাগলে ওই কাজ আমাকেও করতে হবে, আমার আম্মা জান উম্মুল খায়র ফাতেমা দেরি করলেন না, সন্তানকে বুকের সাথে জড়াইয়ে ধরলেন, বাবাই নিজে সর্বপ্রথম 5 বছর বয়সের মধ্যে উযু শিখাইয়ে দিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। উযুর কয়ফরস আছে না নাই? একটা বাদ দিলে কি উযু হবে নি? সুল পরিমাণ শুকনো থাকলে উযু হবে নি? মা শিখাইয়ে দিলেন কেমন কেমন করে উযুর সুন্নত, উযুর ফরায়েজ, মাথা মুছে করা, পা ধৌত করা, হাত ধৌত করা, চেহারা ধৌত করা, সব কিছু শিখাই দেওয়ার পর আপন মা পাশে দাঁড়ায় সহি নামাজ শিখাই দিলেন, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ, সূরাতুল ফাতিহা, সূরা ইখলাস শরীফ বড় বড় আওয়াজ দিয়ে পড়লেন। হযরতে আব্দুল কাদের জিলানী আপন মায়ের মুখের সাথে মিলাইলেন, জীবনের মধ্যে সর্বপ্রথম শিক্ষা 5 ওয়াক্ত নামাজ দিয়ে না, তাহাজ্জুদের নামাজ দিয়ে গফল আদমের নামাজের দীক্ষা শিখাইলেন কে? আরো জোরে। আর বর্তমান যুগের মা হলে আমার ফুতকে বুঝতে পারছে, সকাল হোক তোকে সার ফুক করাইতে হবে, ঠিক কি না? আর মা কি করলেন, এখন উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড় করাই দিলেন, গোসল পাক নিজে বন্দনা করতে লাগলেন, আমি তাহাজ্জুদের নামাজ দিয়ে জীবনের প্রথম নামাজ শিখেছি, ঠিক কি না? এখন সহি নামাজ শিখাই দেওয়ার কারণে উরুজিয়ত কেমন হলো, যে পঞ্জাগানা নামাজ তো ওই দিন থেকে ফজর থেকে শুরু করে আমি এক ওয়াক্ত নামাজও জিন্দেগিতে কাজা করিনি। নাম গোসর আজম, সুবহানাল্লাহ বলেন না, এক নাগারে 40 বছর ফজরের নামাজ পড়েছেন এশারের নামাজের উজু দিয়ে, তাহাজ্জুদ পড়েন নাই মনে হয়, নফল নামাজ পড়েন নাই মনে হয়, সুন্নত পড়েন নাই মনে হয়, আল্লাহু আকবার, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হলো হলো সহি নামাজ, যে নামাজের মধ্য দিয়ে মুনিবের দরবারে কথা বের হওয়ার আগেই আল্লাহ মকবুল করে নেয়, এগুলোকে বলে সহি নামাজ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার সহি নামাজ আরেকটি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আর ভাই আধা ঘন্টা অনেক লাগবে, ফেটা বললে কি ফেলা নিবেন, তাড়াতাড়ি ওয়াশ করে দিবেন, আসসালামু আলাইকা
আলাই কুমন আলাই কা, এটা হলো হাজেরের জমির, কা কুমা কুম, কে কুমা কুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, উনল দি গায়বর জমির, ঠিক না? ইবে হাজেরের জমির। এখানে উল্লেখ করা হচ্ছে নামাজে মুস্তফার ধ্যান, মুস্তফার ইমান, মুস্তফার ইয়াদ নিষ্কুরুষ পাবে অন্তরে রেখে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি আপনাকে দেখতে না পেরেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আমার সালামটুকু আপনি গ্রহণ করুন। ফতোয়া ইসামিওয়ালার মুকদ্দমা খুলেন, দেখবেন সুবহানাল্লাহ, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর এখন বাতিল ফিরকার গোষ্ঠীর নবীর খেয়াল দেয়াল নাকি গরু গাদার খেয়াল, একটু জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। নবীর খেয়াল দিয়ে নাচলে নামাজ হবে নি? আপনি যখন আল্লাহু আকবর বললেন তখনই তো নবীর খেয়াল এসে গেল, এই আল্লাহু আকবর শিখালেন আমার মুস্তফা। তাহলে বোঝা গেল সবচাইতে বড় ঈদে মিলাদের নবী হলো নামাজ, ঠিক না? এক নম্বর ঈদে মিলাদের নবী হলো কি? নামাজ। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে নামাজ শিখার তৌফিক দান করুন, ঈমান রক্ত নিয়ে নামাজ আদা করার তৌফিক দান করুন। যে নামাজ দিয়ে আমার মুনিব মাওলা বলতে লাগলেন ইয়া তাকাররাবু ইলাইয়া আব্দি বিন নওয়াফিল, ফরজ তো নামাজ পড়তেই হবে, যারা ওভার টাইম ডিউটি করে, এস্টাকের নামাজ পড়ে, চাস্তের নামাজ পড়ে, আওয়াবিরের নামাজ পড়ে, এই নামাজগুলো পড়ার কারণে আমার মুনিব মাওলা বলতে লাগলেন হাত্তা আহবাক্তুহু ইদা আহবাক্তুহু, আমার বান্দা যখন আমার বন্ধুয়ে পরিণত হয়ে যায় তখন আমার তার চোখকে আমার চোখ বানিয়ে দিই, তার হাতকে আমার হাত বানিয়ে দিই, তার পাকে আমার পা বানিয়ে দিই, তার শরীরকে আমার কুদরতের শরীর বানিয়ে দিই, যেখানে গৌসুল আজম কদম দিলেই নাহাওয়াত শহরে চলে যায়, তিন কদম হাঁটাই দিলে হযরত কাবলা মাজির ঘাটের মধ্যে মদিনাতুল মনব্বরার মসজিদে নবী থেকে মাজির ঘাটে পৌঁছে গেলে, কয় কদম? কয় কদম? জোরে বলুন না সুবহানাল্লাহ। বেকুফের গোষ্ঠীরা ব্যাকরণের গোষ্ঠীরা কোথাকার, নবীর কাছে শক্তি নাই আর ওলি আল্লাহর কাছে শক্তি নাই, আল্লাহর কোরআন বলতে লাগলেন খবরদার আমার নবীর কাছে শক্তি নাই বেঈমান, ওলি আল্লাহর কাছে শক্তি নাই তোরা বেঈমান, আল্লাহর কোরআন বলতে লাগলেন আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লি বাদিন আদুউন ইল্লা আল মুত্তাকিন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে কেউ কোনো কাজে আসবে না, বন্ধু বান্ধব সবাই আপনজন স্বজন দুশ্মনে পরিণত হবে, কিন্তু নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাই, গৌসুল আজম হযরত কাবলা, বাবাজান কাবলা, পিরানে পীর দস্তগীর, খাজা গরিবে নামাজ, চার সাথে চার মোহাম্মদ কোন পাগলামিয়ে পেয়ে গেল আজকের সিমেন্ট ক্রসিং কাজা বাজারের পশ্চিম পার্শ্বস্থ সমস্ত ভাইদেরকে, আমার জামাল ফকির ভাইকে কোন পাগলামিয়ে পেয়ে গেল, না জানি বছরে একবার বন্ধু বান্ধব আপনজন স্বজন নিয়ে পাগল পাড়া হয়ে রুমালের উপর রুমাল, টাকার উপর টাকা ছিটে এত বড় আজিম শানিদে মিলাদুন্নবী মানাবার কোন প্রয়োজনীয়তা? খোদার কসম কাল কিয়ামতের ময়দানে আমার মুনিব মাওলা কোরআন হাকিম থেকে এলান দিতে লাগলেন সবাই দুশ্মন হয়ে যাবে, আপন বিবি আমার দুশ্মন হবে, আপন সন্তান আমার দুশ্মন হবে, আপন বন্ধু আমার দুশ্মন হবে, কিন্তু নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাই আমার দুশ্মন থাকবে না। সেই দিন আজকের রাতের কারণে উনি আমার জন্য বেলায়েতের হাতটা বাড়িয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে কবুল করো। অন্যদিন তো ওয়াজ অনেক শুনেছেন, আজকে একটু কম করলে শুনলে কি ক্ষতি হলো? পেটে খিদে পাইছে পাইনি? আমি তো আস্তে আস্তে অনেকে শুনেছি আল্লাহ জানে আসান রাজা কতক্ষণ ফাড়াইবে আজকে, আমি একটা গা এখনো গা শুকাই নাই, একটা শেষ করে আসছি যে আরেকটাতে গিয়ে বসার সম্ভাবনা আছে, যে আটকাইতে পারে বসাই ফেলবে। প্রোগ্রাম তো তিনটা করতেই হচ্ছে দৈনিক, আমিন বলেন না, আজকে দুটাই থাকবো, কারণ এখানে আসলে জামাল ফকির সাহেব তো বেগতিক মানুষ, ঠিক না? সবাই চিনেন তো, মানুষ যেমনিভাবে হোক, যেটা আমি এখন পড়তে বাধ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, সুবহানাল্লাহ বলবেন না, কষ্ট লাগে? জামাল ফকির আমি জামাল ফকির হিসেবে চিনি না,
অলি আল্লাহর গোলাম হিসেবে যখন চেনা হয়ে যায় তখন অলিরা অলি কেমন করে হয়? আমার আল্লাহ বলতে লাগলেন মুস্তফার গোলামের মধ্যে আমার বন্ধু অলি হয়ে যায়। সুবহানাল্লাহ। সেই জন্য আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মালিক মুখতার প্রিয় নবী, আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমি মানুষ হতে পারি। বাবা কষ্ট লাগে, মানুষ যেভাবে হোক না কেন টুলি চালাই, ঠেলাগাড়ি চালাই, দিন মজদুরি করি, ওইদিকে তাকাবার কোনো প্রয়োজন? আমি পাপকে ঘৃণা করবো না পাপকে কি ঘৃণা করবো? আরো জোরে। সেই জন্য যদিও বা জামাল ফকির সাধারণ মানুষের কাতারে, কিন্তু তার ইজ্জতটা দেখেন সারা হালিশর জমিনে, সুবহানাল্লাহ বলেন না? কত পয়সাওয়ালা আছে না, কত অর্থশালী বিত্তশালী আছে না, আর জামাল ফকির বলতে গেলে আরে বাবার বাবা একটু ভয় কর, সুবহানাল্লাহ বলেন না? কারণটা কোথায়? আল্লাহর ভলির গোলামী, মুস্তফার গোলামী, যারা শিরোধার্য করতে পেরেছেন তাদের তকদির কিন্তু পরিবর্তন। স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, স্বয়ং আল্লাহ তাআলা বাড়ায় যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, যদি তিল পরিমাণ তাকে করে অমান্য, হবে ইমান হারা তুমি কাফির জঘন্য, হবে ইমান হারা তুমি কাফির জঘন্য, আমি মানুষ হতে পারি আমার মুনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিষ চালায়, জ্ঞানী মহাজ্ঞানী যারা বিষ চালায়, আমার নবীজির কদমে মাথা ঝুকাই, মাথা ঝুকাই, কেন এত বড়াই, কেন এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনি বিমলা দেখো জগৎ বরণ্য, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, মদিনার গোলামী
আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ তুলি এই কামনা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি বেলায়তের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়তের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্ত বিন্দের অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানেরা আশা নিয়ে আসে যারা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আমায় দে, মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, মাইজবান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা, শের খোদা আলীর সদকা দে ও হযরত কিবলা, শের খোদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা, মদিনার গোলামি ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজি বিসাজে, ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজি বিসাজে, ভিখারিদের ভিকি দিয়ে দে ও হযরত কিবলা, ভিখারিদের ভিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা, মদিনার মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি আল্লাহ সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক, বিশেষ করে আজকের মাহফিল ইন্তেজামিয়া কমিটির মধ্যে আমার জামাল ফকির ভাইয়ের সাথে যত বন্ধুরা আছেন, আল্লাহ সবার তকদিরকে তুমি পরিবর্তন করে দাও, সবার অভাবকে তুমি মোচন করে দাও, সবার মুশকিলাতকে তুমি আসান করে দাও, অফুরন্ত নিয়ামত দিয়ে তুমি ভরপুর করে দাও, আল্লাহ দূর দূরান্ত থেকে আগত মেহমানরা সবাইকে আল্লাহ তুমি কবুল করো, সবার তকদিরকে তুমি পরিবর্তন করে দাও, হযরতের নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির ফয়জ ও করম দিয়ে আল্লাহ আমাদের সবাইকে তুমি মালামাল করে দাও, আল্লাহ আজকের বৈঠকটুকু কেরামান কাতেবিন দিয়ে লিপিবদ্ধ করায়ে আল্লাহ আজকের এই বৈঠক দিয়ে আমাদের জন্য নাজাতের সুরু সামান বানিয়ে দাও, আমিন।
মাওলায় সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। ওগো মাওলা, তোমার আলিশান দরবারে পাকের মধ্যে রাতের গভীরতম মুহূর্ত, আল্লাহ যেই মুহূর্তের মধ্যে অর্ধরাত পাড়ি দিয়ে আড়াইটি ঘন্টা পার হতে লাগলো, এ মাওলায়ে কারীম শুরু থেকে পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত জিকির আজকার হলো, কুতুবে রব্বানী মাহবুবে সুবহানি হযরতুল আল্লামা মাওলানা নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির নভেম্বরের মতন উরসে পাক উপলক্ষ বানিয়ে সিমেন্ট ক্রসিং কাজাবাড়ের পশ্চিম বাসস্থ ময়দানে আল্লাহ যতগুলো সুদী সমাবেশ তোমার মকবুল বান্দার উরুসকে উপলক্ষ করে আজ আজকে শ্রোতা হয়ে গেলেন, আল্লাহ যাদের অর্থের বিনিময়, স্বার্থের বিনিময়, অক্লান্ত পরিশ্রমের বিনিময়, মাসের পর মাস আল্লাহ অকাতরে পরিশ্রম করে সফল সার্থক বানাইলেন মাওলা, শুধু প্যান্ডেলের হক নয়, প্যান্ডেলের বাইরের হক আদা হয়ে গেল, লোকে লোকারণ্য হয়ে গেল, না জানি কত ঈদের আমেজ এসে গেল। ও মনিব মাওলা, সব কিছুর হাদিয়া তোফা নূরানি কুঞ্চাবরে রহমতের ফেরেশতা দ্বারা মাওলা তোমার মেহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ সমস্ত আম্বিয়া কুরের আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবা তাবিন তবে তাবিন আইমাই মুস্তাহিদিন মুফাসসিরিন মুতাকাদ্দিমিন মুতাখিরিন আলে বাইতে রাসূল পঞ্জতন শুহাদা ইকরাম জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি খুলাফায়ে রাশিদিন প্রত্যেকের নামে নামে আরবায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মাওলাই করিম ইমামুল আউলিয়া গাউসুল আজমের ওই পাকের মধ্যে পৌঁছায় দাও, আতাউ রাসূল হিন্দাল বরি খাজা করিমের আমাদের ওই পাকের মধ্যে পৌঁছায় দাও, ভারতবর্ষে 360 ওলিয়া চট্টগ্রামের বারৌলিয়া বেলায়েতের সম্রাট গাউসুল আজম মিসবান্ডারি হযরত কিবলা মাওজান কিবলা ওসিয়ে গাউসুল আজম দ্বারা ময়না শাহিন শাহরিয়া জিয়ারত মাজবার আল্লামা শফিউল মুরসাল মাজবার মঈনুদ্দিন আল আহসানি ওয়াল হুসাইনি মুতাল্লিকিন ভান্ডার প্রত্যেকের নামে নামে আর ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ গাজিয়ে দিনে মিল্লাতের রয়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আব্দুর রহমান চৌরবি সৈয়দাম সিরপুটিয়া হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সালাম মোল্লা দরবারে পাকের মধ্যে পৌঁছায় দাও, আলী সরা হাফিজ মনির রহমতুল্লাহ আলাইহি সহ প্রত্যেক মশাইখের নামে নামে আর ভাই পাকের মধ্যে পৌঁছায় দাও, আয় আল্লাহ মেহরবানি করে দয়া করে হযরতে মাওলানা নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ রয়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ বিশ্বের প্রতিটি মকাম থেকে বাংলাদেশের জমিন থেকে চট্টগ্রামের জমিন থেকে ও আল্লাহ আজকের এই ইফিজেট চট্টগ্রামের জমিন থেকে যত আউলিয়া ইকরামরা বিদায় নিলেন, ও মুনিব ও মাওলা মেহরবানি করে দয়া করে শুরু থেকে পর্যন্ত মাহফিলে মিলাদের হাদিয়া তোফা আল্লাহ সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলায়ে করিম আমরা যারা হাত পেতে দিলাম জানি না কার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন স্মরণ স্বজনদেরকে হারিয়ে ফেলেছি, ও মুনিব রে ও মাওলা রে মেহরবানি করে দয়া করে আজকের মাহফিলে ঈদ মিলাদ মুস্তফার হাদিয়া আমাদের মেহরবান মা বাবা দাদাদি নানানি সকার আপনজন স্বজন হকদারদের নামে নামে আর ওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও, আল্লাহ তানাদের জিন্দেগানের গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ তানাদেরকে জান্নাতুল ফেরদাউস আতা করো, মাওলা তোমার নাম গফুর তোমার নাম গফফার, আমরা গুণাগার গুণা করব বলে গফির গফুর নাম দিলে গফফার নাম রাখলেন, গফুর ও গফফারিয়তের ইজ্জতকে রক্ষা করো, আমরা গুণাগারদের জিন্দেগানের গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ গত জীবনে কতই না গুণা করেছি আল্লাহ সমস্ত গুণা থেকে গর্দন ফিরে তোমার আলিশান দরবারে তওবা করে নিলাম, আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, আল্লাহ মেহরবানি করে দয়া করে আমাদের প্রত্যেককে জিন্দেগির মধ্যে একবার হলো হজ্জে বাইতুল্লাহ নসিব করো, তোমার মাহবুবে মুস্তাফার সবচেয়ে গম্বুজ দেখে দেখে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে হৃদয়ে মওলা হৃদয়ে মুস্তাফা দান করো, আল্লাহ আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগী তাদেরকে সেবা করে দাও,
যারা বেকার তাদেরকে বাকার করে দাও, যারা লাউলা তাদেরকে আওলাদ দান করো, করজ দাস যারা মুক্তির ব্যবস্থা করে দাও। ও মুনিব পাওনা, তোমার নাম আলি মুনবিজাত সুদুর, হারক কারন্তরের মধ্যে কোন বেতা আছে জানি না, মেহরবানি করে দয়া করে তোমার মাহবুবে মুস্তফার দিকে তাকিয়ে আল্লাহ প্রত্যেকের খুফিয়া আরজুকে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের তকদিরকে পরিবর্তন করে দাও। রব্বানা আফরিগা লাইনা সাবরাম ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিজ জালিমিন বিহাক্কা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদিন সাইফুল্লাহিল কাতির ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আতমিস আলা উজুহি আদাইনা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা হাসসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। মাওলা আমাদের খালি হাতকে তুমি বরফুর করে দাও, যার যে সমস্যা তুমি সমাধান করে দাও, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, উরুস ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল করো, জামাল ফকিরের আল্লাহ গং সবাইকে তুমি কবুল করো, আল্লাহ তান পরিবারের মধ্যে রহমতে কামালা বর্ষণ করো। আল্লাহ আমাদের গুণা আমাদের বিবিদের গুণা মাফ করে দাও, আমাদের সন্তানদের গুণা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের নায়েবত্ব করার তৌফিক দাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমরা যখন আল্লাহ তোমার দরবারে হাজিরা দেব, ও মুনিব আজকের নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাইহির উরসে পাককে আমাদের সাফাতের করিনা বানায় দিন। এই এলাকার মধ্যে তোমার রহমতের কামনা বর্ষণ করো, সবার অভাব অনটনকে তুমি দূর করে দাও, সবার মুশকিলাতকে আসান করে দাও, যাদের মার বাবা আছে তাদের জিন্দেগানির গুণা মাফ করে দাও। আয় আল্লাহ এতিম বাচ্চাদের জন্য আয় আল্লাহ আজকে সৎকার ইন্তজাম হয়েছে, আল্লাহ সৎকার দিলে বড় দফা হয়ে যায়, প্রত্যেকের আফাত বলি আজকে তুমি আল্লাহ দফা করে দাও। না চোটে হাত সে দা মন তোমারা ইয়া রাসূলুল্লাহ, হামেশা ইয়ে রহে কাইম সাহারা ইয়া রাসূলুল্লাহ। আগর পালো জগা মে আপকে আদ না গোলাম মে, আগর পালো জগা মে আপকে আদ না গোলাম মে, চমকু মেরি কিস মত কা তারা ইয়া রাসূলুল্লাহ, চমকু মেরি কিস মত কা তারা ইয়া রাসূলুল্লাহ। তোমারি ভুল যায়েঙ্গে তুমারি বাসতে হম দো জহাঁ কো ভুল যায়েঙ্গে, আগর আপ ওয়াজে রুহানি সুনা দো রাসূলুল্লাহ, আগর আপ ওয়াজে রুহানি সুনা দো ইয়া রাসূলুল্লাহ। আমিন আমিন। বেহরমতে সাইয়্যিদুল মুরসালিন ওয়া বেহরমতে ঈদে মাউলুদ নবী খাসাতান বেহরমতে হযরত মাওলানা নূর মোহাম্মদ শাহ রাহমাতুল্লাহ আলাইহি ইয়া রাব্বাল আলামিন। وصلى على حبيبه الكريم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.